প্রেস ক্লাবে আমাদের চলচ্চিত্র যারা সহযোগী করেছিলাম এবং যে গ্রুপটাই নির্বাচনকে নিয়ে আমার বিরুদ্ধে কাজ করছে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরুর থেকেই, আমাকে একটা মার্ডার কেসের মতো জায়গায় আসামি করার চেষ্টা, নির্বাচনে এখন পর্যন্ত আমার আমাকে নির্বাচিত হওয়ার পর আমাকে নিজের ধরনের ষড়যন্ত্র চলছে, তারই অংশ বিশেষ আমার পিরোজপুরের একটি কি বলবো এটাকে পিরোজপুরের একটি মাইনরিটিকে নিয়ে এসে প্রেস ক্লাবে দাঁড়িয়ে ধরিয়ে মিথ্যে একটা অপপ্রচার চালাচ্ছে জায়েদ খানের হিন্দু ক্লিনিক দখল। আজ পারাতপক্ষে বিষয়টা কিন্তু নাই, আমি এই ক্লিনিক বা এই জায়গার সাথে কোনোভাবেই সম্পৃক্ত নাই। আমার আমার আপন ভাই যিনি মেজো ভাই, তার সাথে উনি ক্লিনিকটার মালিক অর্ধেক, বাকি অর্ধেকও কেনার জন্য ওনাকে টাকা দেওয়া হয়েছে, কিন্তু এই যে মহিলা এই টাকাটা না দিয়ে উনি রেজিস্ট্রি না করে দিয়ে ঘুরাচ্ছে, তারই ফলশ্রুতিতে এই এই কেস চলমান আদালতে। তো তারা এখন সেটা আমার ভাইয়ের এবং তার বিষয় মালিকানা নিয়ে সমস্যাটা, অন্য কিছু না। সেখানে উদ্দেশ্যপূর্ণভাবে আজকে যেহেতু আমার কোর্টে হিয়ারিং ছিল, সেইটাকে উদ্দেশ্যপূর্ণভাবে এই সিনেমার এই লোকগুলো যারা নির্বাচনকে নিয়ে প্রশ্নবিদ্ধ করছে, যারা নির্বাচনে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, তারা কতদূর পর্যন্ত চলে যেতে পারে পিরোজপুরে গিয়ে তাদেরকে টাকা দিয়ে ভাড়া করে এখানে নিয়ে এসে এখানে প্রেস ক্লাবে দাঁড় করিয়ে আমার বিরুদ্ধে মিথ্যে তথ্য, মিথ্যে ষড়যন্ত্র দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা, মানে একটা মানুষ কত নিচে নামতে পারে। ভয় সত্য, জয় সত্য, সত্য জ্ঞান, সত্য বিজ্ঞান, সত্য সাম্যের, সত্য স্লোগানের, সত্য দেশ, সত্য মানুষ, সবই সত্য, সবাই সত্য। এত সব সত্যের ভেতরের সত্যটাও আমরা জানতে চাই, জানাতে চাই। দৈনিক নয়া শতাব্দী, সত্যের নতুন সারথি। প্রেস ক্লাবে আমাদের চলচ্চিত্র যারা সহযোগী করেছিলাম এবং যে গ্রুপটাই নির্বাচনকে নিয়ে আমার বিরুদ্ধে কাজ করছে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরুর থেকেই, আমাকে একটা মার্ডার কেসের মতো জায়গায় আসামি করার চেষ্টা, নির্বাচনে এখন পর্যন্ত আমার আমাকে নির্বাচিত হওয়ার পর আমাকে নিজের ধরনের ষড়যন্ত্র চলছে, তারই অংশ বিশেষ আমার পিরোজপুরের একটি কি বলবো এটাকে পিরোজপুরের একটি মাইনরিটিকে নিয়ে এসে প্রেস ক্লাবে দাঁড়িয়ে ধরিয়ে মিথ্যে একটা অপপ্রচার চালাচ্ছে জায়েদ খানের হিন্দু ক্লিনিক দখল। আজ পারাতপক্ষে বিষয়টা কিন্তু নাই, আমি এই ক্লিনিক বা এই জায়গার সাথে কোনোভাবেই সম্পৃক্ত নাই। আমার আমার আপন ভাই যিনি মেজো ভাই, তার সাথে উনি ক্লিনিকটার মালিক অর্ধেক, বাকি অর্ধেকও কেনার জন্য ওনাকে টাকা দেওয়া হয়েছে, কিন্তু এই যে মহিলা এই টাকাটা না দিয়ে উনি রেজিস্ট্রি না করে দিয়ে ঘুরাচ্ছে, তারই ফলশ্রুতিতে এই এই কেস চলমান আদালতে। তো তারা এখন সেটা আমার ভাইয়ের এবং তার বিষয় মালিকানা নিয়ে সমস্যাটা, অন্য কিছু না। সেখানে উদ্দেশ্যপূর্ণভাবে আজকে যেহেতু আমার কোর্টে হিয়ারিং ছিল, সেইটাকে উদ্দেশ্যপূর্ণভাবে এই সিনেমার এই লোকগুলো যারা নির্বাচনকে নিয়ে প্রশ্নবিদ্ধ করছে, যারা নির্বাচনে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, তারা কতদূর পর্যন্ত চলে যেতে পারে পিরোজপুরে গিয়ে তাদেরকে টাকা দিয়ে ভাড়া করে এখানে নিয়ে এসে এখানে প্রেস ক্লাবে দাঁড় করিয়ে আমার বিরুদ্ধে মিথ্যে তথ্য, মিথ্যে ষড়যন্ত্র দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা, মানে একটা মানুষ কত নিচে নামতে পারে। ভয় সত্য, জয় সত্য, সত্য জ্ঞান, সত্য বিজ্ঞান, সত্য সাম্যের, সত্য স্লোগানের, সত্য দেশ, সত্য মানুষ, সবই সত্য, সবাই সত্য। এত সব সত্যের ভেতরের সত্যটাও আমরা জানতে চাই, জানাতে চাই। দৈনিক নয়া শতাব্দী, সত্যের নতুন সারথী।